আসসালামু আলাইকুম সবাইকে। লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যারা এই পর্যায়ে আমাদের চ্যানেলে একদমই নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এই পর্যায়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব রূপালী ব্যাংক লিমিটেডে আমরা যদি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখি সেক্ষেত্রে তারা আমাদেরকে কত টাকা মুনাফা দিচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই রূপালী ব্যাংকের ওয়েবসাইটে আমরা প্রথমে তাদের এখান থেকে পার্সেন্টেজ বের করে নিব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমরা রূপালী ব্যাংকের যে ওয়েবসাইটটি ছিল সেখানে আমরা এসেছি। এখানে তারা আমাদেরকে বলেছে ইন্টারেস্টেড রেট ফিক্সড সেটা হচ্ছে 5%। তো এই 5% হারে আমরা প্রথমত 1 লক্ষ টাকার 3 মাসে মুনাফাটি বের করে দেখাচ্ছি। তো 1 লক্ষ টাকা যদি প্রথমত হয়, আমরা এখানে 1 লক্ষ টাকা লিখলাম, দেখতে পাচ্ছেন 1 লক্ষ টাকা ইনটু হচ্ছে 5%। এখানে যে মুনাফাটি বের হয়েছে 5,000 টাকা, সেই মুনাফাটি হচ্ছে আমাদের 1 বছরের মুনাফা। তাই আমরা এখান থেকে ভাগ দিব 12 ভাগ দিলে হচ্ছে আমাদের প্রত্যেক মাসে হচ্ছে 416 টাকা করে। এবার আমাদের যেহেতু 3 মাস পর বলছে আমরা এখানে গুণ দিব 3। ওকে, দেখতে পাচ্ছেন 1250 টাকা। এখন আমরা আবার ওয়েবসাইটে যদি ফিরে আসি, ফিক্সড টাইপ ডিপোজিট স্কিম, এটা হচ্ছে ফিক্সড টাইপ ডিপোজিট স্কিম, এর ম্যাজরিটি ডেট হচ্ছে 3 বছর, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত এটি আপনি রাখতে পারবেন। কোয়ার্টার বেসেড ইন্টারেস্ট পেমেন্ট টু সেটেলমেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে কোয়ার্টার বেসেড, মানে 3 মাস অন্তর মুনাফা যেটি বলা হয়। ডিপোজিট ব্রেকেট হচ্ছে 1 লক্ষ টাকা, এটা সাধারণত 1 লক্ষ টাকা সর্বনিম্ন করা যাবে, আপনার সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে শুরু হবে সর্বনিম্ন। এখানে তারা বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট পেমেন্ট বিডিটি, মানে বাংলাদেশি টাকায় ইন্টারেস্ট পেমেন্ট 1 লক্ষ টাকার বিপরীতে হচ্ছে 1250 টাকা আফটার এভরি 3 মান্থস। এখানে দেখতে পাচ্ছেন আফটার এভরি 3 মান্থস, মানে 3 মাসের জন্য 1 লক্ষ টাকা জমা রাখলে 1250 টাকা তারা বলছে মুনাফা দিবে ব্যাংকের পক্ষ থেকে। এখন আপনাকে এখানে এক কাজ করতে হবে, সেটা হচ্ছে 1250 টাকা যদি আমরা যে মুনাফাটি পেয়েছি এই মুনাফাটি থেকে আমাদেরকে ট্যাক্স বাদ দিতে হবে, যেটা ওরা ধরেনি। তো আমরা এখানে 10% ট্যাক্সটি বাদ দিব। 10% ট্যাক্স বাদ দিলে আমরা 1125 টাকা, তাহলে 1 লক্ষ টাকা যদি আমরা রূপালী ব্যাংকে 3 মাসের জন্য জমা রাখি তাহলে 1125 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা 1125 টাকা তুলতে পারবো। এবার এই ডিপিএসটি করতে, এই স্কিমটি করতে আমাদের কী কাগজপত্র লাগবে? তারা বলেছে এখানে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের অথবা হচ্ছে বার্থ সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে, সাথে হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট হোল্ডারের নমিনির সেম এই কাগজপত্রই প্রয়োজন হবে। যদি টিন সার্টিফিকেট আপনার থাকে, এটা অপশনাল, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে জমা দিবেন, যদি না থাকে তাহলে দরকার নেই, এখানে তারা বলেছে অপশনাল। 2 হচ্ছে পাসপোর্ট সাইজ পিকচার, যে কাস্টমারের দুইটি করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং হচ্ছে নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। আশা করি এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা রূপালী ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রেখে আপনারা 1125 টাকা করে প্রতি 3 মাস পরপর লাভ উত্তোলন করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে বলে নিতে চাই, যারা এই পর্যায়ে আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নতুন একটি চ্যানেল ব্যাংক প্রতিদিন, এখানে আমাদের ব্যাংক আপডেটস সম্পর্কে প্রতিনিয়ত যে সকল ব্যাংক ভিডিও হয় বা ব্যাংক আপডেটস আসে সেই ব্যাংক আপডেটসগুলো আপনারা আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আরও একবার বিদায় নিচ্ছি এ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।